সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ বঙ্গোপসাগরের লঘু চাপটি নিম্নচাপে পরিণত চার বন্দরের সতর্ক সংকেত এমপি আনার হত্যা ভারতে কষায় জিহাদ গ্রেফতার এমপি আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধারের দাবি কলকাতা পুলিশের যেভাবে খুন হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ পুলিশ সদস্য সহ আহত পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত চার বন্দরের সতর্ক সংকেত বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া সুয়েস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিয়েছে শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া আমাদের পক্ষ থেকে সাগরে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসতে বলা হয়েছে কারণ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও সাগর উত্তাল রয়েছে শামীম হাসান বলেন যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এটি বাংলাদেশের সুন্দরবন খুলনা এবং তৎসংলগ্ন কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চল দিয়ে ঝড়টি অতিক্রম করতে পারে ধারণা করা হচ্ছে ২৬ মে ঝড়টি হতে পারে তবে এখনও এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না এমপি আনার হত্যা ভারতে কষায় জিহাদ গ্রেফতার ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিহাদ হাওলাদার ওরফে কষাই জিহাদ নামে একজনকে গ্রেফতার করেছে ভারতের সিআইডি আজ জিহাদকে বারাসত আদালতে তোলা হবে হত্যাকাণ্ডের তথ্যের খোঁজে জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে হেফাজতে নেওয়ার চিন্তা করছেন তদন্তকারীরা ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন বলছে জিহাদ হাওলাদার বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং পেশায় তিনি কসাই অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি এদিকে আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও এখনো তার মরদেহ উদ্ধার করা যায়নি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ গতকাল বলেছেন আশা করছে খুব শীঘ্রই তারা হত্যার শিকার ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারে সক্ষম হবেন এদিকে এমপি আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধারের দাবি কলকাতা পুলিশের ঝিনৈদাহ চার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ড খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের দাবি করেছে কলকাতা পুলিশ আটক ক্যাব চালক জুবাই রফে জিহাদকে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জিজ্ঞাসাবাদ করে তিনি চাঞ্চল্যকর এ তথ্য দেন এছাড়া কিভাবে সংসদ সদস্য আজিমকে কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে হত্যা করা হয়েছে সেই বিষয়েও সিআইডিকে বিস্তারিত তথ্য দেন চালক পুলিশ সূত্র জানায় কলকাতার নিউটাউনের পাশের ভাঙর নামক এলাকার বাগজোলা খালের কৃষ্ণমাটি সেতুর পাশ থেকে মরদেহের টুকরা উদ্ধার করা হয় রাত নাগাদ এই উদ্ধার অভিযান চালায় কলকাতা সিআইডি ও পুলিশের একটি দল জানা যায় রাত দশটা নাগাদ পুলিশের বিরাট কনভয় নিউ টাউন হয়ে বাগজোলা খালের পাশে এসে দাঁড়ায় একশো জনের মতো পুলিশ খালপাড়ে তন্ন করে বিখণ্ড লাশ খুঁজতে শুরু করে কৃষ্ণমাটি সেতুর পাশ থেকে খন্ড খন্ড দেহ উদ্ধার করতে সক্ষম হয় সেই দেহ উদ্ধার করে নিয়ে যায় সিআইডি এবং কলকাতা পুলিশের স্পেশাল টিম এলাকাবাসী জানান রাতের অন্ধকারে পুলিশের এই অভিযান চলে পুলিশের এত কনভয় দেখে ভাঙ্গরের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন গত বারো মে চিকিৎসার জন্য ঝিনুধায়ের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আজিম সেখানে পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন তিনি এরপর তেরো মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি এদিকে বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র বাংলা ট্রিবিউনকে জানায় ঝিনৈ চার আসনের সরকার দলীয় এমপি আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহিন এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আর এক বন্ধু ও চরমপন্থী নেতা কলকাতায় বসে হত্যার চূড়ান্ত বাংলাদেশে চলে আসে শাহিন পরে আমান সহ ছয়জন এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে লাশ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে সূত্র জানায় ইতোমধ্যে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমান তিনজনকে আটক করা হয়েছে যেভাবে খুন হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম কমপক্ষে এক মাস আগে ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয় এতে জড়িত অন্তত তিনজন ঘটনার ১৩ দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান তারও আগে যান দুজন সেখানে খুনিদের ভাড়া করে ফ্ল্যাটে তেরো মে রাতে খুন করা হয় এ ঘটনার তদন্তে বাংলাদেশ ও কলকাতার বাহিনীর এমন তথ্য পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে দুই দেশের তদন্তকারীদের মধ্যে তথ্য বিনিময় হচ্ছে বলে জানা গেছে এর ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে যারা ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন ঢাকায় ডিবির সূত্র জানায় গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যায় সরাসরি জড়িত তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে স্বর্ণ চোরাচালানের আন্তদেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আনোয়ারুলকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে এর মূল পরিকল্পনাকারী হিসাবে মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে সেটি এই আক্তারুজ্জামানের ভাড়া করা তিনি ঝিনৈদাহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তিনি গত সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটে দিল্লি হয়ে কাঠমান্ডু চলে গেছেন গোয়েন্দা সূত্রগুলো থেকে জানা গেছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম ও আক্তারুজ্জামান ওরফে শাহিনের বিরুদ্ধে স্বর্ণ চোরা চালানো হুন্ডি সহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে দুজনের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে তদন্তকারীরা ধারণা করছেন এছাড়া আনোয়ারুল ভারতে গিয়ে যে বন্ধুর বাসায় উঠেছিলেন সেই গোপাল বিশ্বাস ও স্বর্ণ চোরাচালানে জড়িত বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে আবার সংসদ সদস্য আনোয়ারুলের বিরুদ্ধেও চোরাচালান সহ অন্তত একুশটি মামলা ছিল যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস বা অবহতি পেয়েছেন তার বিরুদ্ধে দুই সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড নোটিশও জারি করেছিল অবশ্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই সালে সেটা তুলে নেওয়া হয় খুনের জন্য পাঁচ কোটি টাকার চুক্তি ঢাকা ও কলকাতার পুলিশ জানিয়েছে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্লাইটে তাকে হত্যা করা হয় তার নিখোঁজের ঘটনায় আঠারো মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল নিখোঁজের তদন্ত করতে গিয়ে কলকাতার পুলিশ তথ্য পায় ওই ফ্ল্যাটে সৈয়দ আমানুল্লাহ ও শিলাস্তি রহমান নামের দুই ব্যক্তিও ছিলেন এই তথ্যের সূত্র ধরে এই দুইজনকে গ্রেফতার করে ডিবি পরে তানভীর ভুইয়া নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট সূত্র জানায় এদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের পুলিশ এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পেয়েছে এর মধ্যে খুনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৈয়দ আমানুল্লাহ তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে তিনি একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন গণেশ নামে এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানার এক মামলায় আমানুল্লাহ সাত বছর জেল খাটেন ইমান আলী নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় দুই হাজার থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত জেল খাটেন জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ পরিচয় দানকারী ব্যক্তি পুলিশকে জানিয়েছেন সংসদ সদস্য আনোয়ারুলকে খুনের জন্য আক্তারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তির সঙ্গে তার পাঁচ কোটি টাকার চুক্তি হয়েছে পুলিশ জানতে পারে আক্তারুজ্জামান ও আনোয়ারুল আজিম পুরনো বন্ধু আক্তারুজ্জামানের গ্রামের বাড়ি দাহে। ঢাকায় গুলশানে আক্তারুজ্জামানের বাসা রয়েছে তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে তার বাসা খুনের জন্য ভাড়া করা হয় ফ্ল্যাট কলকাতার পুলিশের একটি সূত্র জানায় নিউ টাউনের ওই ফ্ল্যাট নাজিয়া বানু নামের এক নারীর কাছ থেকে ভাড়া নিয়েছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান নাজিয়ার স্বামী সন্দীপ রায় ওই ফ্ল্যাটের প্রকৃত মালিক তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা গত পঁচিশ এপ্রিল ফ্ল্যাট চুক্তিপত্র সহিয়ার পর তিরিশ এপ্রিল আখতারুজ্জামানকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয় এ তথ্য নাজিয়া কলকাতার নিউটাউন থানা পুলিশকে দিয়েছে আগেই ফ্ল্যাটে অবস্থান নেন খুনিরা তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ নামধারী ব্যক্তি জানিয়েছেন তাকে এই খুনের জন্য ভাড়া করে আখতারুজ্জামান পরে আমানুল্লাহ ভাড়া করেন মোস্তাফিজুর রহমান ফকির ও তানভীর ভুইয়াকে এই দুজনের বাড়ি খুলনার এই ঘটনায় জিহাদ সিয়াম নামের দুজনের নাম এসেছে যারা সবার আগেই কলকাতার ফ্ল্যাটে ওঠেন এরপর এপ্রিল আমানুল্লাহ ও নামের শিলাস্তি এক নারীকে নিয়ে সেখানে যান আক্তারুজ্জামান ঘটনার ছক কষে আক্তারুজ্জামান দশ মে বাংলাদেশে চলে আসেন অন্যরা ফ্ল্যাটে থেকে যান খুনের পর পনেরো মে শিলাস্তি ও আমানুল্লাহ আকাশ পথে ঢাকায় চলে আসেন সতেরো মে ঢাকায় আসেন মোস্তাফিজুর পরদিন ফেরেন তানভীর জিহাদ ও সিয়ামের অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ গোয়েন্দা সূত্রগুলো বলছে বারো মে কলকাতায় যাওয়ার পর আনোয়ারুলকে কৌশলে ওই ভাড়া করা ফ্ল্যাটে নেওয়া হয় ওই দিনে সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয় পরে লাশ কয়েক টুকরা করে ব্যাগে ভরে সরানো হয় এই ক্ষেত্রে স্থানীয় কারো সহায়তা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি পুলিশ তবে গতকাল বুধবার পর্যন্ত লাশের সন্ধান পায়নি কলকাতা পুলিশ বিভ্রান্ত করার চেষ্টা তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে আনোয়ারুলকে খুনের পর আইন রক্ষাকারী বাহিনী ও স্বজনদের বিভ্রান্ত করতে নানা কৌশল অবলম্বন করেন খুনিরা তারা আনোয়ারুলের মুঠোফোন নম্বর থেকে এক এক সময় এক এক ধরনের তথ্য দিতে থাকেন এমনকি মুঠোফোন নেটওয়ার্কের অবস্থানও পরিবর্তন করতে থাকেন এ কারণে নিখোঁজের ঘটনার পর পশ্চিমবঙ্গ পুলিশ জানায় ভারতের একটি গোয়েন্দা সংস্থা দুই দফায় তার মোটোফোন নম্বর ভারতের দুটি রাজ্যে সচল হওয়ার তথ্য পেয়েছে আনোয়ারুল তেরো মে রাতে খুন হন অথচ সেই রাতে তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বন্ধু গোপাল বিশ্বাসকে বার্তা পাঠিয়ে জানানো হয় বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন সেখানে পৌঁছে তিনি ফোন করে গোপাল বিশ্বাসকে জানাবেন গোপাল বিশ্বাসের ফোন করার দরকার নেই এরপর পনেরো মে স্থানীয় সময় বেলা একুশ মিনিটে আনোয়ারুল আজিমের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আরেকটি বার্তা আসে তাতে আনোয়ারুল আজিমের দিল্লি পৌঁছানোর কথা জানিয়ে বলা হয় আমার সঙ্গে ভিভিআইপিরা আছেন ফোন করার দরকার নেই আনোয়ারুল আজিমের নম্বর থেকে একই বার্তা বাংলাদেশে তার বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকে পাঠানো হয় এরপর ষোলো মে আনোয়ারুলের নম্বর থেকে তার ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের নম্বর একটি ফোন আসে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে